হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে। চোখের শ্বাসকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ফেক আইল্যাশ না পড়লে যেমন লুকটাই কমপ্লিট হয় না, কিন্তু ফেক আইল্যাশ পড়তে জানলেও অনেকে আমরা সঠিকভাবে সেটা ক্লিন করতে জানি না, যার ফলে পছন্দের আইল্যাশটি দুই একবার ব্যবহার করার পর আর ব্যবহার করা হয় না। কারণ ফেক আইল্যাশটি সঠিকভাবে ক্লিন করতে না জানলে এটি খুব সহজে ছিঁড়ে যেতে পারে। আবার অন্যদিকে লেস গ্লো, মাস্কারা, এমনকি আইলাইনার এসব কিছু মিশ্রণে গ্লো ক্লিন করা অনেকটা অসাধ্য সাধনের মতো হয়ে যায়। তবে সঠিকভাবে লেস ক্লিন করে রাখলে পছন্দের লেসটি অনেকবার ব্যবহার করা সম্ভব। আজকে আমরা আপনাদের দেখাবো ফেক আইল্যাশ ক্লিন করার দুটি কার্যকরী সহজ উপায়। পুরো ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ট্রিক্স নাম্বার ওয়ান, যা যা লাগবে: নারিকেল তেল, কটন মেকআপ প্যাড, কটন বার, টুইজার। ফেক লেসগুলোকে একটি কটন প্যাডে রাখুন, এরপর একটি কটন বার নিয়ে সেগুলোকে নারিকেল তেলের মধ্যে ভিজিয়ে নিন। একটি টুইজার দিয়ে ফেক লেসটিকে হালকাভাবে ধরুন এবং কটন বার দিয়ে হালকাভাবে লেসগুলোর উপরে ঘষতে থাকুন, যতক্ষণ পর্যন্ত গ্লো একেবারে আলগা হয়ে উঠে না আসে। তারপর গ্লো একেবারে উঠে আসলে আরও একটি কটন প্যাড নিয়ে লেসের উপর চেপে চেপে বাকি তেলটুকু প্যাটের সাহায্যে তুলে নিন। এরপর ক্লিন করা লেস আগের মতো করে লেসের বক্সে রেখে দিন। ট্রিক্স নাম্বার টু, যা যা লাগবে: কটন মেকআপ প্যাড, আই মেকআপ রিমুভার, টুইজার। আই মেকআপ রিমুভার এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা খুব সহজে আইলাইনার, কাজল এগুলোকে একেবারে সেফভাবে ক্লিন করে থাকে। তাই সে আই মেকআপ রিমুভার ব্যবহার করে খুব সহজেই ফেক লেস থেকে গ্লো ক্লিন করা যায়। দুটি কটন প্যাড নিয়ে সেগুলোকে আই মেকআপ রিমুভারে ভিজিয়ে নিন। এবার ফেক লেসগুলোকে দুটি কটন প্যাডের মাঝে রেখে দিন। এভাবে মেকআপ রিমুভারে ভেজান কটন প্যাডের ভিতরে লেসগুলোকে, অন্তত 30 সেকেন্ড রেখে দিন। তারপর লেসগুলো থেকে একটি টুইজারের সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নিন। এরপর একটি কটন বার মেকআপ রিমুভারে ভিজিয়ে নিন, সেটা দিয়ে অবশ্যই গ্লোকে লেস থেকে মুছে নিন। এরপর লেসের বক্সে লেসগুলো রেখে দিন, এতে করে ফেক লেসের শেপ ঠিক থাকবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো আইল্যাশ কিনতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানান, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।